বন্ধু বান্ধবী সকল, এনে কিছুমান পশু পক্ষী আছে যি কিছু দেখার পরিবর্তে শুভ আর অশুভর বার্তা প্রেরণ করায়। হিন্দু ধর্মত পশু পক্ষীর বহুতো সংস্কারের কথা আছে। প্রাচীন কালের পরাই এনে কিছুমান কথা হিন্দু ধর্মীয় লোক সকলে মানি আহিছে যে ঘরত গরু পোহা ভাল আর মেকুরী থাকা বেয়া। এই কথাবোৰ কিমান সত্য বা ভাগ্যৰ লগত ইয়াৰ সংগতি কি, ইয়াৰ কথা আমি নিশ্চয় জানিম। ঘৰত মেকুৰী থকা অশুভ বুলি মনা হয়। ঘৰত মেকুৰী থাকিলে নানান বেমাৰত প্ৰকোপ দেখা যায়। গতিকে ঘৰত মেকুৰী নথকাটো উত্তম মানৰ কথা। ঘৰত গৰু পোহাটো উত্তম বুলি মনা হয়। কোনো শুভ কামত যোৱাৰ আগতে যদি গৰুক কিবা খাবলৈ দিয়া হয় তেন্তে যি কামত আপুনি ওলাই গৈছে সেয়া নিশ্চয় সফল হয়। যদি কাউৰীয়ে মানুহৰ গাত মল ত্যাগ কৰে তেন্তে সেইটো অশুভ সংকেত বুলি কোৱা হয়। ঘৰত পখিলা সোমোৱা বা গাত পখিলা পৰা খুবেই শুভ বুলি কোৱা হয়। এতিয়া জানো আহক, এটা শালিকা দেখিলে কি ফল লাভ কৰিব পাৰে। বন্ধু বান্ধৱীসকল, ৰাতিপুৱাতে যদি এটা শালিকা দেখা পায় তেন্তে সেইটো অশুভ বুলি মনা হয়। আনহাতে যোৰা শালিকা দেখিলে শুভ মনা হয়, অৰ্থাৎ ভাগ্য খোলে। জ্যোতিষ শাস্ত্ৰৰ মতেও এটা শালিকা দেখা অশুভ।